একটা শহর বঙ্গোপসাগরের তীরে, যেখানে সারা বছরই মানুষ আসে শুধু সমুদ্র দেখতে নয়, জগন্নাথ দেবের টানে। এক অজানা রহস্যমোড়া এই জগন্নাথ মন্দির। এখানকার সবচেয়ে জনপ্রিয় উৎসব রথযাত্রা। এই রথযাত্রাকে ঘিরেই লাখো লাখো মানুষের উন্মাদনা। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজন ছুটে আসে এখানে। একদিনের এই উৎসবের তোড়জোড় চলে বহু দিন ধরে, চলে বিভিন্ন আচার অনুষ্ঠান রীতিনীতি। সেই সংস্কৃতি, সেই রীতিনীতির বাস্তব চিত্র তুলে ধরতে আমি অমল আসছি পুরী। সুপ্রভাত, আজ শুভ রথযাত্রা। আজকে রয়েছি আমি স্বর্গদ্বার রোডে। এই রোডটা সমুদ্র থেকে একদম ডিরেক্ট মন্দিরে চলে যাচ্ছে। এই যে দেখুন, এর মধ্যে কত মানুষজন আসতে শুরু করেছে, প্রচুর মানুষজন যাতায়াত করছে, এক একটা বিভিন্ন দলের প্রসেশন যাচ্ছে। লেখা রয়েছে ভারত সেবাশ্রম সংঘ, হাজারো বললে ভুল হবে, লাখো লাখো মানুষ এরপর সকাল থেকে যাচ্ছে। এখন সকাল থেকে এই ভিড়, চারটায় রথ টানা হবে, মানে রাস্তাগুলো এই যান কাজ পর্যন্ত এগোনো যাচ্ছে না, যেহেতু চারটায় রথ আছে। আবার দুপুর একটা কি সাড়ে বারোটার দিকেও বেরোতে হবে, কারণ এক কিলোমিটার দূরত্ব তিন চার ঘন্টা লেগে যাবে যেটুকু বোঝা যাচ্ছে, মানে হেঁটে। আপনাদের আজকে সারাটা দিন আমি থাকছি, আজকে সমস্ত কিছু ভিডিও দেখাবো, রথযাত্রার বিভিন্ন কার্যকলাপগুলো দেখাবো। তার আগে পুজো পার্বণ যেগুলো হয় চেষ্টা করবো আরও আগে পৌঁছে ঠিকঠাক জায়গায়, একটু ব্যবস্থা করেছি যাতে ভালো পজিশন থেকে আপনাদেরকে দেখাতে পারি। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, সঙ্গে থাকুন। এটা হচ্ছে পুরীর মেরিন ড্রাইভ রোড, ভিউটা দেখুন। আর এখানেই আটকে দিচ্ছে গাড়িটার, কিছু যেতে দিচ্ছে না। ওই দিকটাতে মানুষজন আছে আর ওই দিকটাতে মানুষজন আছে, এই দিকটাতে মানে এই রাস্তাটা হয়ে মন্দির যায় সেই রাস্তাটা আটকে দিচ্ছে। কয়েকশো বছরের প্রাচীন রীতি অনুযায়ী এখন জগন্নাথদের বলভদ্র এবং সুভদ্রার সীতাহার নিয়ে যাওয়া হচ্ছে, যেটা আগে পড়ানো হবে, তারপরে অন্যান্য কার্যকলাপ হবে। একটা প্রাচীন হিন্দু রীতি অনুযায়ী সমস্ত কিছু চলছে। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করেছে প্রণাম। আসলে এই রথে এত মানুষজন আছে যে বলার নয়। আপনারা দেখুন চারিদিকে তাকিয়ে, শুধু লোক আর লোক, মানে জনসমুদ্র যাকে বলে, তাকিয়ে দেখুন একবার। আর এই বিভৎস গরমের হাত থেকে বাঁচার জন্য ব্যবস্থা করা হয়েছে শীতল জলের, উপর থেকে জলে স্প্রে করা হচ্ছে। এই যে দেখুন, উপর থেকে মানুষকে মিটিয়ে মানুষকে শান্তি দিচ্ছে, কারণ মানুষ সব ঘেমে নেই, একাকার হয়ে গেছে। আমি বলবো সব থেকে বেস্ট ভিউ যদি পেতে হয় আপনারা এই দুধওয়ালা ধর্মশালাতে আসবেন এবং উপরে উঠে যাবেন। হ্যাঁ, একটা কথা, এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি কিছু লাগে না, আপনারা আসবেন মেন গেটতে, অনেক বড় জায়গা, আর উপরে চলে যাবেন, উপরে গিয়ে দেখতে পাবেন ওই ধর্মশালাটার ছাদ। এই যে এই ছাদের থেকে ওইখানে দেখা যাচ্ছে আরও বিভিন্ন লোক মানুষজন রয়েছে, আর যেটা বিষয় হচ্ছে আসল ছাদ, যেটা যেখান থেকে সব মানুষজন দেখে, আর আমি আপনাদের ভিউটা দেখাবো এখান থেকে। এটা হচ্ছে এই যে ওই সাদ্য, ওই সাদ্যকে যাওয়া যায়, কিংবা ওই দিকে ওঠার সিঁড়ি আছে, ওখান থেকে আপনি পুরো একদম মন্দিরটা কাছে। এই যে মন্দিরে দেখুন, মন্দির দেখা যাচ্ছে, অনেক কষ্টে একটা ভালো জায়গা পেয়েছি। এখান থেকে আপনাদের যে দৃশ্যটা দেখাবো সেটা দেখলে আপনারা চমকে যাবেন, শুধু রাস্তাটা দেখবেন আর একটা সাইড দেখাবো, মানে বাকি সাইডগুলো দেখানো যাবে না, কারণ ওই দিকটা যেতে পারছি না। শুধু এই সাইডটা দেখুন, আর এই দিকে, হ্যাঁ এটা দেখুন এই সাইডটা, ওই ডান দিক থেকে রথটা আসবে, আর এই যে সাইডটা
আর বাস আর তো আপনি দেখে নিয়েছি। আমরা চোখের সামনে একটা মোবাইল চোর টিমকে দেখলাম, একসাথে পাঁচ ছজন মিলে একটা মোবাইলকে বের করে এদিক হাত ওদিক হাত করে মোবাইলগুলোকে সব পার করে দিল, মানে পুরো টিম মিলে মোবাইল চুরি করছে, মানে বলার কিছু নেই। ওইখান থেকে পালিয়ে গেলাম, আমি যখন দেখতে পেয়েছি বলে দিলাম যে তোরা টিমের ওই ছেলেটাকে নিয়ে পালিয়ে গেল এবং পুরো টিমটা পালিয়ে গেল। এবারে আমার ভয় লাগছে, আমি তো দেখতে পেয়ে গেছি, আমি ধরিয়ে দিয়েছি। মানে এত ভিড় বলার নেই, ওইখানে কাটুন খুলতে পারলামই না। হ্যাঁ, খেয়ে লাগিয়েছি, জুতো ছিঁড়ে গেছে আমার একটা, আর কোনো রকমে ওই যে ওই কোন তো গিয়েছিলাম ওখানে, এত ভিড় কোন দিকে যাবো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আপনাকে চলতে হবে না, পাবলিক আপনাকে চলিয়ে দিচ্ছে। এইরকম আমার মতো আমার যে খারাপ অবস্থা হয়ে যাচ্ছে তাদের সেবা করার জন্য এই যে এনারা অনবরত হাতে করে হাওয়া করে চলেছে। এই যে এনারা একটা দল থেকে, আপনার দলের নাম কি? আপনার দলের নাম কি? আপনার সেবা অর্গানাইজেশন কাহাকে? উড়িষ্যা। উড়িষ্যা কি? দেখে বহুত সারে লোক, প্রচুর মানুষকে হেল্প করার জন্য এরা নিঃস্বার্থভাবে তখন থেকে দাঁড়িয়ে আছে, সকাল থেকে একদম কাছ থেকে রথ, একদম কাছ থেকে, এত কাছ থেকে রথ আমি আগে কখনো দেখিনি। আপনারা যারা এত কাছ থেকে দেখিনি তারা দেখিনি, একদম কাছ থেকে। তো এটা হচ্ছে আর এইদিকে রথ এবং ওই দুটো এখনো বেরোয়নি, লাখো লাখো মানুষ আর দেখুন ছোটাছুটি চারিদিকে জুতো। শাস্ত্র মতে যারা রথের দড়ি ধরতে পারবে না, তারা যদি যে পথ দিয়ে রথ যাবে সেই পথে যদি গিয়ে সেখানকার রথগুলি নিতে পারে, সেখানকার রথের চাকা ধুলি নিতে পারে, তবে তাদের রথ ধরার সময়ই পূর্ণ হয়। ওই জন্য দেখুন প্রচুর মানুষজন এই রাস্তায় আপনার করে প্রণাম করছে, প্রচুর মানুষ দিতে পারেনি।